সালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদেরকে আজকে দেখাবো রেড লেডি পেঁপের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয় তার প্রথম পর্ব। দেখুন, রেড লেডি পেঁপের বীজ সংগ্রহের পদ্ধতি। এই যে আমি এখন এই যে কেঁচো দিয়ে এই যে পেঁপের বীজের প্যাকেটটি কাটছি, দেখুন এর মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে বেশ কিছু, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পেঁপের বীজগুলো একটা সিরামিক্সের বাটিতে ঢেলে নিলাম, দেখুন এই যে আমি একটা কাঁচের প্লেটে এগুলো ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই যে এই যে হ্যাঁ, দেখুন এই যে জুম করে দেখাচ্ছি, এই যে প্রায় 150 থেকে 160টির মতন বীজ রয়েছে প্যাকেটে। খুব ভালো অবস্থায় আছে এগুলো, বাদামি, একটু হালকা বাদামি রঙের। খুব সুন্দর অবস্থা রয়েছে বীজগুলো। এই যে আমি এখন এই যে আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে নিলাম। যে আমি এখন পানি ঢালতেছি, দেখেন এগুলো আজকে একটা রাত মোটামুটি পানিতে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, পানিতে ভিজিয়ে দিলাম। এই যে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলাম। হ্যাঁ দেখুন, কিছুক্ষণ পর আরো একবার নেড়ে নিলাম। এবার ঢেকে ঠান্ডা জায়গায় রেখে কত কত তে পে।